Vande Mataram. 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 অনন্য নজির সিপিএম পার্টি অফিসে তৃণমূলের বিধায়ক পতাকা তুললেন, ভারতীয় জাতীয় পতাকা উঠালেন, কি বলবেন? আর যারা এখানে সিপিএম করে তারা আমার ছোট ভাই, তারা দাঁড়িয়েছিল, পতাকা তোলা হয়নি, আমাকে ডাকলো, পতাকা তুললাম, চা খেলাম, একসঙ্গে গল্প করলাম। আজ তো স্বাধীনতা দিবসের দিন, আজ সারা ভারতবর্ষে এক জাতি এক প্রাণ একতা, আজ রাজনৈতিক কোনো ভেদাভেদ নয়, আজ আমরা সবাই ভারতবাসী, আজ বাংলার মানুষ আমরা সবাই এক। এ তো রবীন্দ্র নজরুলের শিক্ষা, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। কিন্তু কিন্তু কয়েকদিন আগে দেখছিলাম আমাদের আপনাদের তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে কিছু মুষ্টিমেয় কিছু ব্যাপার নিয়ে, কি বলবেন সেখানে? কি এটা দেখুন, কে কি করছে সেদিকে দেখার দরকার নেই, আমি কি করছি সেটাই বড় কথা। কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দেখেছিলেন যে লালবাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল, লকআপের স্থান হয়েছিল। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর, ক্ষমতায় আসার পর, যখন বাম নেতারা তার সঙ্গে ছিলেন, তখন তাদেরকে ফিস ফ্রাই খাইয়ে আপ্যায়িত করেছিলেন।